নমস্কার, আজকে আমরা যে গাছটা নিয়ে কথা বলবো তার নাম হলো গ্রিন ট্যাঙ্গেলড হার্ট প্লান্ট। সেই গাছটাকে লাগানোর যে প্রথম রিকোয়ারমেন্ট সেটা হলো মাটি। মাটি বলতে আমরা এখানে খুবই একটা ঝুরঝুরে মাটি বা বলতে পারেন যে ওয়েল ড্রেন সয়েল বানাবো। তার জন্য আমরা যেটা নিয়ে নেব সেটা হচ্ছে 1 পার্ট অফ কোকোপিট, 2 পার্ট স্যান্ডি সয়েল আর 1 পার্ট হলো কম্পোস্ট দিয়ে মাটিটাকে এমনভাবে তৈরি করব যাতে জল না ধরে, তাহলে গাছটি খুব ভালো গ্রো করবে। যদি জলের কথা বলি, জল দেওয়ার কথা, যে জল কীরকম, আমাদের সবসময় দেখে নিতে হবে যাতে গাছ একেবারেই ড্রাই না হয়ে যায়। এই গাছের কিন্তু জলের রিকোয়ারমেন্ট খুব কম, কারণ দেখতেই পাচ্ছেন পাতাগুলো বেশ মোটা মোটা, ডালগুলোও এদের ভীষণ, মানে হাত দিলে বুঝতে পারবেন যে ডালগুলোতেও এদের একটু জল জমে থাকে, তাই জন্য এরা জলের দিক থেকে বেশ হার্ডি প্লান্ট। তাই জন্য সিজন আর যেখানে আপনি রেখেছেন সেটা অনুযায়ী জলের খেয়ালটা রাখতে হবে। একেবারেই শুকিয়ে যাওয়ার আগে, মাটি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু একটু করে জল দিয়ে দেবেন, তাহলে ভীষণ এরা তাড়াতাড়ি বুশি হয়ে ওঠে। খুব সুন্দরভাবে গ্রিন যে কালারটা, এই কালারটা তা নাহলে ফেড হয়ে যেতে থাকে যদি এদের মধ্যে জলের যে সময়টা সেটা যদি ঠিকঠাক না হয়। তাহলে যেটা পরবর্তী যে জিনিসটা খুব জরুরি এই গাছের জন্য সেটা হলো কম্পোস্ট। আমি সবসময়, আপনারা জানেন যে আমি রাসায়নিক যে সার, মানে কেমিক্যাল ফার্টিলাইজারটাতে একদমই দেওয়া পছন্দ করি না। তাই জন্য আমরা যে কম্পোস্ট ইউজ করব সেটা আপনি ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন বা কাউডাং কম্পোস্ট ইউজ করতে পারেন। আর একান্তই যদি দুটো না থাকে তাহলে ইউরিয়ার যে দানা সেই দানাটা আপনারা দুটো দিতে পারেন, বা সবথেকে ভালো হয় লিকুইড ফার্টিলাইজার আপনারা ইউজ করতে পারেন। আর মাঝে মাঝে অবশ্যই একটু নিম অয়েল স্প্রে করে দেবেন, বিশেষ করে যখন মনসুনের সময় হয় তখন। আর বছরে 2 বার আপনারা কিন্তু এই কম্পোস্টটা অ্যাপ্লাই করবেন, একবার হলো মার্চের সময় আর একবার হচ্ছে অগস্টের দিকে। এবার পরের যে জরুরি দরকারটা সেটা হলো যে আপনি যদি প্রোপাগেশন করতে চান, একটা গাছ থেকে যদি অনেকগুলো গাছ বানাতে চান, তাহলে আপনি কোন সময়টাতে এই গাছটা বানাতে পারবেন? মার্চ থেকে অক্টোবর যে কোনো সময়ে এই গাছটা থেকে আপনারা বানাতে পারেন। একটা সুন্দর সুস্থ সবল ডাল যেটা নোড পয়েন্ট দেখে ভেঙে নেবেন, মানে যেখান থেকে পাতা বেরোচ্ছে সেই জায়গাটার একটু নিচ থেকে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে ডালের নিচ দিকটার কিছুটা জায়গায় যদি পাতা থাকে তাহলে সেই জায়গার পাতাগুলোকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে এদের জন্য যে মাটি বললাম সেই মাটির একটা পাত্রের মধ্যে নিয়ে, পটের মধ্যে নিয়ে আপনারা অবশ্যই তার মধ্যে এই যে কাটিংসগুলো সেগুলোকে ডিপ করে দিন। দেখবেন এই মার্চ থেকে অক্টোবরের মধ্যে করলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি প্রোপাগেট হতে শুরু করে দেয়। মানে আপনি একটা গাছ কিনে এনে বাড়িতে কিন্তু অনেকগুলো এই প্লান্ট বানিয়ে নিতে পারেন, যে প্লান্টকে আপনি পটে লাগাতে পারেন বা বাস্কেট প্লান্ট হিসাবে ইউজ করতে পারেন, বা ধরুন কোনো জায়গায় ডেকোরেশনের জন্য রাখলেন ঘরের ভেতরে, সেটাও কিন্তু চলতে পারে। তাই কোনোটাতেই কোনো অসুবিধে হবে না। ঠিক এইভাবে কাটিংসগুলোকে লাগিয়ে নিতে হবে। এবার যেটা আমরা সব সময় বলে থাকি যে গাছের কিন্তু একটা ভালোবাসার দরকার থাকে, সেই ভালোবাসাটাকে যদি আমরা কেয়ার হিসাবে নিই তাহলে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়, গাছ খুব তাড়াতাড়ি বুশি হয়ে ওঠে, এবং গাছের যে গ্রিনিশ ভাব যেটার জন্য আমরা গাছকে এত পছন্দ করি সেই ভাবটা কিন্তু বজায় থাকে। তাই আমি অবশ্যই বলবো আপনারা গাছের প্রোপাগেশন করুন, আরও অনেক গাছ বানান, গাছের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে নিয়ে থাকুন। তাহলে আমাদের গাছ দেখলে সকালবেলা যে মনটা ভরে যায় সেই যে অনুভবটা সেটা কিন্তু অন্য কিছুতে হতে পারে না। তাই অবসর সময়টাকে গাছ লাগানোর জন্য বেছে নিন আর গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি করে ফেলুন। আশা করি আপনাদের এই যে সিরিজ যেটা ইনডোর প্ল্যান্টের আমি করছি সেটা হয়তো ভালো লাগছে। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টকে নিয়ে, যেগুলো খুবই লো মেনটেনেন্স ইনডোর প্ল্যান্ট সেগুলোকে নিয়ে আমরা কথা বলবো, আর বিশেষ করে যেগুলোর প্রতি আমাদের অল্প কেয়ার দিলেই হয়ে যায়
সেই সব প্লান্টগুলোকে নিয়ে আমরা কথা বলবো। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন প্লান্ট, ইনডোর প্লান্টকে নিয়ে। তাহলে এখন আমরা আসি, ধন্যবাদ।